অরুন্ধতী জুয়েলার্স প্রেজেন্টস আজির খবর। পার্বণ পূর্বরু আইপিএস স্তরে বড় পরিবর্তন, ডিজিপিঙ্ক নূয়া আইপিএস টিম গঠিত, বদলি বদলিলে 27 বরিষ্ঠ আইপিএস অধিকারীঙ্ক সহ 22 পুলিশ জিলার এসপি, টুইন সিটির নূয়া পুলিশ কমিশনার ভাবে দায়িত্ব নেলে এস দেবদত্ত সিং। দশহরা পূর্বরু কার্যরে যোগ দেবাকু নির্দেশ জারি কলা গৃহ বিভাগ। স্বাভাবিক হচ্ছে ভদ্রক ও ধামনগর স্থিতি, এবে বি 163 ধারা কিন্তু জারি, ইন্টারনেট সেবা আউ 48 ঘন্টা বন্ধ, ব্যাঙ্ক পোস্ট অফিসে লিজ লাইন জরিয়ারে ইন্টারনেট সুবিধা প্রদান, শান্তি বজায় রাখিবা পাই র‍্যাপিড অ্যাকশন ফোর্স ফ্লাগ মার্চ, বিরোধী দল নেতা নবীনক শান্তি বজায় রাখিবাকু অপিল, কইলে সাম্প্রদায়িক অশান্তি রাজ্যর ছবি মলিন করুছি। তিরুপতি লড়ু নেই অযথা করা ন যাউ রাজনীতি, লড়ুরে পশু চর্বি মিশ্রণ অভিযোগ নেই পিআইএল শুনানিলে, আন্ধ্র মুখ্যমন্ত্রীঙ্ক উপরে সুপ্রিম কোর্টঙ্ক তীব্র অসন্তোষ, এসআইটি তদন্ত বেড়ে গণমাধ্যমে বিবৃতি কাহিকি বলি খণ্ডপীঠঙ্ক প্রশ্ন, পশু চর্বি মিশ্রিত লড়ু নেই রুজু হয়েছে 4টি জনস্বার্থ মামলা। ভুবনেশ্বর ভরতপুর থানা নির্যাতনা মামলায় কালিঠু দাখল হব সত্যপাঠ, মামলা সম্পর্কিত সবু পক্ষ দাখল করবে আফিডেভিট, বিচার বিভাগীয় তদন্ত পাই জস্টিস চিত্তরঞ্জন দাসঙ্ক অধ্যক্ষতায় কমিশনক বৈঠক। সেপটে গান্ধীনগর ডিএফএসএল রে হেলা 5 পুলিশ কর্মচারী মিছ ধরা পরীক্ষা, আগুয়া জামিন পাই হাইকোর্টে কলে আবেদন। সরিলা মৌসুমী ঋতু, এথর রাজ্যের 1092.3 মিলিমিটর বৃষ্টিপাত সহ স্বাভাবিক বর্ষার রেকর্ড, মনসুন সিজনে ভিজাইলা 8টি লঘুচাপ বর্ষা, সেপটে এথর বর্ষার ভিজিব পার্বণ, অক্টোবর 6 বেড়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে পড়ে লঘুচাপ ক্ষেত্র।